বং ফিউশন কুজিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে রেসিপি ছানার কালিয়াকে ফুটতে দিতে হবে, এরপর লেবুর রস দিয়ে এ থেকে ছানা বের করে নিতে হবে। তেল গরম হলে শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটো ও ক্যাপসিকাম কুচি এবং অল্প নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে লঙ্কা, হলুদ, ধনে এবং জিরের গুঁড়ো গুলিয়ে নিয়ে, জলে গুলিয়ে নিয়ে ওটাকে ঢেলে দিতে হবে। লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো পেস্ট করে ঢেলে দিতে হবে, এটাকে ভালো করে কষাতে হবে। মশলা কষা হলে এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম। ছানা দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। তারপর এর মধ্যে ছানা কাটানোর জলটা দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। নামানোর আগে অল্প কসুরি মেথি আর ধনে পাতা ছড়িয়ে ভালো করে নেড়ে দিলাম। আমাদের ছানার কালিয়া রেডি।